এ যেন ঠিক হনুমানের লঙ্কাকাণ্ড। বিদ্যুতের তারে লাফালাফি করছে একদল হনুমান, যার জেরে নিচে থাকা পাটের গোদামে আগুন। স্থানীয় দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রামায়ণে হনুমানের লঙ্কাকাণ্ড আমাদের সকলেরই কম বেশি জানা, এ যেন খানিকটা সেরকমই। এদিন হনুমানের লঙ্কাকাণ্ডের সাক্ষী থাকল শান্তিপুর বড়বাজার এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় বৈদ্যুতিক তারে দীর্ঘ সময় একটি হনুমানের দল লাফালাফি করছিল, যার ফলে দুই তারে ঘর্ষণের ফলে আগুনের ফুলকি পড়ে তারের নিচে থাকা একটি পাটের গোদামে। ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি গোদাম মালিকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের বড়বাজার সংলগ্ন একটি পাটের গোদামে। ওই পাটের গোদামের মালিক ওয়াসিম মণ্ডল জানান, এদিন সকালে হঠাৎই তিনি খবর পান তার পাটের গোদামে আগুন লেগেছে। এরপরে তিনি ছুটে আসেন, খবর দেন শান্তিপুর দমকল অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। স্থানীয়দের ও দমকল কর্মীদের চেষ্টায় বেশ কিছুক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে হলো মনে হচ্ছে? হনুমান লাফানোর জন্য তারে তারে ঘর্ষণ হয়েছে। দমকল এসেছিল? ঠিক সময় দমকল এসেছিল। তার আগে আমার দুটো মোটর ছিল, মোটর দিয়ে আগুনটা নিভানো যায়, তারপর দমকল এসেছিল। অতীতে কখনো এইভাবে হয়েছে? কখনো না। ঘটনাটা প্রথম লক্ষ্য করেন? সাড়ে সাতটা আজ সকালে। আজ সকালবেলা? এর আগে এরকম কখনো হয়েছিল? না, এর আগে কখনো না। পাতলাম মেরে এর আগে হয়েছিল, তখন এখানে পাট ছিল না, তখন পুলকি ছিল, তখন কিছু হয়নি। দমকল এসেছিল? হ্যাঁ, দমকল এসেছিল, তার আগেই নিবেল। কারা নিবেল? ওটাই বাজার লোক ছিল, মোটর দিয়ে এই ঘর থেকে মোটর দেওয়া হয়েছে, এই ঘর থেকে মোটর দেওয়া হয়েছে, দুটো মোটর চালিয়ে নিবেল। ক্ষয়ক্ষতি সেরকম বেশি কিছু হয়নি? বেশি কিছু ক্ষয়ক্ষতি হয়নি, তবু আপনার মোটামুটি শর্ট থেকে। গোদাম মালিক ওয়াসিম মণ্ডলের দাবি, তার পাটের গোদামের চালার ওপরে বৈদ্যুতিক তারের ওপর লাফালাফি করছিল বেশ কিছু হনুমান। সেখান থেকেই তারে ঘষাঘষি হওয়ার ফলেই আগুনের ফুলকি ছিটকে আসে তার গোদামে, যার ফলেই আগুন লাগে। ঘটনার জেরে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোডাউন মালিক। হ্যাঁ, বাদরে আর কি উৎপাত করছিল, তারে তারে ফ্ল্যাশ হয়ে আগুনের ফুলকি পরে, ফুলকিতে পাটে পরে, পাটে পরে ভয় ভয় আগুন ধরে। হ্যাঁ, সাড়ে সাতটা হয়ে পরে সাড়ে আটটা পর্যন্ত আগুন নিভাতে দমকল বাহিনী চেষ্টা করে আগুন নিভানো হয়। কতটুকু ক্ষতি হয় পাট পড়েছে? মোটামুটি আনুমানিক সাড়ে পাঁচশো লাখ টাকা। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই সাময়িক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। আজকে সকালে ঘটনাটি ঘটে সাড়ে সাতটার সময় বড়বাজার ব্রহ্মতলাতে। যদিও আমাদের গাড়ি আমরা সঙ্গে সঙ্গে টার্ন আউট নিই এবং নেবার পরে স্পটে যাই, যাবার পরে দিই, তার আগে ওখানে যে বড়বাজারের যে সাধারণ মানুষজন তারা ছুটে আসে এবং সেই কাজে হাত দেয়। কিন্তু আমরা যাওয়ার পর আমাদের কাজ করতে হয়নি, কিন্তু আমরা গিয়ে তারপরে সমস্ত পাটগুলো সমস্ত খুলে খুলে দেখি কী অবস্থায় আছে এবং বেশ কিছুক্ষণ ওখানে থাকি এবং ফায়ার আউট হওয়ার পরে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি। ক্ষয়ক্ষতি টোটালটা মোটামুটি আমরা যেটা ইয়ে করেছি যে 50,000 টাকার মতো ক্ষয়ক্ষতি এরকম মানে আমরা রিপোর্টটা পেয়েছি। আগুনটা হয়েছিল উপরে হাই এক্সটেনশন তার যাচ্ছিলো, সেই তারে ওখানে একটা বাঁধর ওখানে লাফালাফি করেছে বা দুটোতে শর্ট সার্কিট হয়ে ওই ফ্ল্যাশ ওই আগুনটা পাটের উপরে পড়ে এবং তখনই সেই থেকে আগুনটা ধরে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শান্তিপুর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।